আজকে আমি তোমাদেরকে 12 রকমের চিকেন মোমো থেকে শুরু করে নানা রকম মোমোর ভ্যারাইটিস, লাচ্ছা রোলের পরোটা থেকে শুরু করে অল চাইনিজ ফুড, ঘাটালের মধ্যে কোথায় পাবে এত কিছু, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকলে একা নিরিবিলিতে সময় কাটাতে পারবে, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। চিকেন পকোড়ার রেট কত করে, কত গ্রাম থাকবে চিকেন পকোড়া, সমস্ত কিছু আজকের ভিডিওতে। আজকে আমরা এসে গেছি, তোমাদের কি মনে আছে ঠিক আজ থেকে এক থেকে দেড় মাস আগে 40 টাকার যে চিকেন বিরিয়ানি ছিল, তো সেই 40 টাকার চিকেন বিরিয়ানি একটা নতুন একটা আউটলেট স্টল তৈরি করেছে ঠিক ওপরটাতে আছে কথা ও ক্যাফে। আর এই জায়গাটা হচ্ছে যে ঘাটাল যে কলেজ, ঠিক ওই সামনে দেখতে পাচ্ছ ঘাটাল কলেজের ওই ঠিক সামনেটাতে ঠিক এই জায়গাটাতে এই স্টলটা আছে। তো এই স্টলে নতুন কী কী আইটেম আছে সব কিছু আজকে দেখবো। আইটেম কী কী আছে? চাউমিন, লাচ্ছা পরোটা এবং বিভিন্ন ধরনের চিকেনের আইটেম আছে, চিকেন পকোড়া, চিকেন আপনার হচ্ছে হরন, মোমো, বিভিন্ন প্রকার মোমো। মোমোসের কি ফ্রাই মোমো না স্টিম মোমো? দুটোই আছে, ফ্রাই মোমো এবং মোমো। মোমোর মিনিমাম 12 আইটেম আছে আমাদের, মোমোর 12 রকম আইটেম আছে এবং সেখানে আফগানি মোমো আছে, ঠিক আছে। লাচ্ছা পরোটা, আলু রোল, এগ রোল, ডাবল এগ রোল, চিকেন রোল, পনির রোল, এগ চিকেন রোল, ডাবল চিকেন রোল, এগ ডাবল চিকেন রোল, চিকেন মানে চিকেনের টোটাল সমস্ত কিছু, চিজ রোল থেকে শুরু করে সমস্ত কিছু পাবে। এই কথা ও ক্যাফের আউটলেট যে কাউন্টার যেটা দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে যে স্টলটা, এই স্টলের মধ্যে কোনো রকমের নোংরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর দাদারা কিন্তু এখানে হাতের মধ্যে সবসময় গ্লাভস পরেই কিন্তু ফুড ডেলিভার করে বা ফুড বানায়। আর প্রত্যেকটা এখানে যে অয়েল তোমরা দেখতে পাচ্ছ সেই অয়েলটাও কিন্তু নতুন অয়েল, কোনো রকমের পুরনো অয়েল ইউজ করা হয় না। আর যেহেতু এটা কথা ও ক্যাফের একটা আউটলেট, তো এই কথা ও ক্যাফের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর তোমরা একবার অবশ্যই এই কথা ও ক্যাফে যে দোতলায় যেটা আছে এটাতে তোমরা নিজের পার্টনারের সঙ্গে একবার এখানে ভিজিট করতেই পারো। আচ্ছা, এটা কি চিকেন, চিকেন রোল হবে? এটা চিকেন রোলের প্রাইস কত? 60 টাকা। 60 টাকা চিকেন রোল। আর এগ রোল? এগ রোল আমরা হচ্ছে 35 টাকা। 35 টাকা এগ রোল। আর মিক্স যদি বলা হয় যে চিকেন থাকবে, এগ এগ চিকেন, হ্যাঁ, 70 টাকা। 70 টাকা এগ চিকেন। আমরা ইতিমধ্যে 70 থেকে 80 গ্রামের কাছে চিকেন থাকে রোল মধ্যে। 70 থেকে 80 গ্রাম থাকে চিকেন, তাই তো? দেখো এই যে কথা ও ক্যাফে, ঠিক কথা ও ক্যাফের ঠিক একদম অপোজিটেই এই দাদার কাউন্টার, আর নাম আছে রাজার আসর। তো চাউমিনের প্লেট কত করে হয়? চাউমিন 40 টাকা থেকে, ভেজ চাউ 40 টাকা। আচ্ছা, আপনার হচ্ছে তারপর আছে এগ চাউ আছে, ভেজ চাউ, ভেজ চাউ 40, আর এগ চাউ, এগ চাউ আপনার 50, এগ চাউ 50, আর চিকেন চাউ, আর চিকেন চাউ আপনার হচ্ছে 70। তোমার এত সুন্দর ভাই গন্ধ উঠছে না স্মেলটা, দাদাকে বেশি দেরি না করতে বলে বলে দিলাম আমার জন্য এক প্লেট চিকেন পকোড়া, আর বললাম একটু বেশি করে ফ্রাই করতে, তার জন্য দেখতে পাচ্ছ আবার সেগুলোকে অর্ধেক করে কেটে তারপরে আবার ফ্রাই করা হবে। গ্লাভস পরে কিন্তু রোলের রোলের সমস্ত কিছু মোড়ামুড়ির ব্যাপার আছে। আর এইদিকে চিকেন পকোড়াগুলোকে আবার তেলের মধ্যে দেওয়া হলো, কারণ ডিপ ফ্রাই করা হবে। আচ্ছা, এই চিকেন পকোড়া ফুল প্লেটের দাম কত? 100 টাকা। কত গ্রাম ওজন হতে পারে জানা আছে? হ্যাঁ, আমার 200 গ্রাম তো বলছি, 200 গ্রাম, তাই তো? 200 গ্রাম চিকেন পকোড়া 100 টাকা। চাট মশলা, লঙ্কা ভাই, এই লঙ্কা দেখে তো জিভে আরো জল। স্যালাড না ভাই, আর থাকা যাচ্ছে না, এই মিওনিজ দেখে তো লোভ আটকাতে পারছি না ভাই। মিওনিজ তো একদম লেবু, হ্যাঁ লেবু দিন, নর্মাল যে পকোড়া যে হয় তার থেকে একটু আলাদা, বাট চিকেনটা কিন্তু একদম একদম খুব সফট চিকেনটা আছে পুরো। অন্যান্য জায়গায় চিকেন আমরা দেখতে পাই ওর মধ্যে হাড় থাকে, বাট এখানে পুরোটাই বোনলেস চিকেন। লিপ
তো এখানে দেখতে পাচ্ছি দাদা চিকেন হট উইংস খাচ্ছে, যা এটা 15 টাকা পিস, খেলে কেমন দাদা? চরম চরমটা আছে, ঠিক আছে, তার সাথে মিওটা দিয়েছে, এই জন্য ভিতরে মশলাটা খুব সুন্দর করেছে, যার জন্য খুব সুন্দর লাগছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ দাদা তিনটে ভাই আছে, দা অর্ডার কি দিয়ে দেওয়া আছে? আমরা হচ্ছে যে চিকেন নুডলস, চিকেন রোল, চিকেন নুডলস, নুডলস চিকেন। তো আচ্ছা এখানে কি প্রথমবার নাকি এরা গাওয়া আছে? এই প্রথমবার। তো আর কি, এই ঘাটালের আশপাশে বা ঘাটালের মধ্যে হয়ে থাকলে এই রাজার আসর বা কথা ও ক্যাফেতে একবার পায়ের ধুলি তোমরা রাখতেই পারো।